ইসলামের পাঁচটা ব্যানা আমরা জানি, মূল ভিত্তি রোকন পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। জাকাত একটা ফরজ ইবাদত। এই জাকাতটা গরিবদের উপরে ফরজ হয় না, বরং যারা সম্পদশালী তাদের উপরে জাকাতটি ফরজ। এই জাকাতটি যদি আদায় না করা হয় তাহলে অনেক কষ্টদায়ক শাস্তি আল্লাহ পাক পরকালীন জীবনে ব্যবস্থা করে রেখেছেন। এটা এই জন্যই যে এটা নিয়ে আলোচনা এই জন্যই করতে হয়, যেহেতু নগদ টাকার বিষয়, মানুষ যে সমস্ত সম্পদ টাকা পয়সা তারা জমা করে রাখে, আয় ইনকাম করে, এটা দুনিয়ার মানুষ থেকে স্বাভাবিক একটু গোপন রাখে, লুকিয়ে রাখে, আর বেশি বেশি যদি বলে তারপরে চোর ডাকাতেরও ভয় থেকে থাকে। সেজন্য দুনিয়ার মানুষ থেকে গচ্ছিত সম্পদ, স্বর্ণলঙ্কার, টাকা পয়সা, ব্যাংকের জমাকৃত টাকা, বিভিন্নভাবে সম্পদ মানুষ গোপন রাখে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ পাকের কাছ থেকে কোনো কিছুই গোপন রাখা যাবে না। যাদের সম্পদ রয়েছে এরা যেহেতু গোপনীয়ভাবে সম্পদ রাখার কারণে অনেকে জাকাতটি আদায় করে না, অনেকে জাকাত দিতে সাহস করে না। এই জন্যে যেহেতু জাকাত দিতে হয় নগদ টাকা দিয়ে, আর নিজের সম্পদ থেকে কিছু অংশ যদি নষ্ট হয়ে যায় বা মানুষকে দিয়ে ফেলে, এটা অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু আমরা যেহেতু ইসলামের একটা মূল রোকনের মধ্যে একটা রোকন জাকাত, এই জাকাতটা না দিলে কী হবে, জাকাত কাদের উপর ফরজ হবে, এ নিয়ে আমরা যদি একটু আলোচনাটা শুনি আমাদের ইনশাআল্লাহ উপকারে আসবে। আল্লাহ পাক জাকাত যারা আদায় করে না, এভাবে সম্পদকে গুচ্ছিত করে রাখে, জমা করে রাখে, লুকিয়ে রাখে, বিভিন্নভাবে সম্পদশালী হয়ে আছে কিন্তু জাকাত আদায় করে না, তাদের পরিণতি কী হবে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক কোরআনে মাজিদ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা জমা করেছে, পুঞ্জীবিত করে রেখেছে, আল্লাহ পাক বলতেছেন কি, আয-যাহাব স্বর্ণ, ওয়াল ফিদ্দা রূপ্য, অথবা এই স্বর্ণ এবং রূপ্য যে পরিমাণ জাকাত হয়ে থাকে, এই পরিমাণ সম্পদ যারা পুঞ্জীবিত করে রেখেছে, জমা করে রেখেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রাস্তায় জাকাত প্রদান করে না, এই আল্লাহ বলতেছেন কি, যারা স্বর্ণ এবং রূপ্য অধিক পরিমাণ যারা জমা করে রেখেছে, এটার যে জাকাত হয়, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আর এখান থেকে যারা জাকাত প্রদান করে না, জাকাত দেয় না, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য হে রাসূল আপনি কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়ে দেন, কারণ যাকাত না দিলে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিবেন না। গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত যাকাত যদি প্রদান করা না হয়, আল্লাহ পাক কোরআনে মাজিদে সূরে তাওবার এই আয়াতে নিজেই বলছেন যারা যাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না, সম্পদ গোপন করে রাখে, গচ্ছিত করে রাখে, পুঞ্জীবিত করে রাখে, আল্লাহ রাসূল ইসলামকে আল্লাহ পাক বলে দেন তাদেরকে আপনি কঠিন আজাবের হুঁশিয়ারি দিয়ে দেন। শুধু তাই নয়, এই আয়াতের পরেই আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন ইয়াউমা, সেদিন কিয়ামতের দিন, ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনকে
আল্লাহ পাক তাদের জন্য উত্তপ্ত করতে থাকবেন। জাহান্নামের আগুন যে অবস্থায় রয়েছে, জাহান্নামের আগুনকে সে অবস্থা থেকে আরো উত্তপ্ত করে আল্লাহ পাক কি করবেন, পাতুকোয়া বিহা জিবাহুহুম অজুনুবুহুম অজুহুরুহুম, যারা যাকাত প্রদান করেন নাই তাদের কপালের মধ্যে, তাদের পার্শ্ব দুই পাশের মধ্যে, তাদের পিঠের মধ্যে সেঁকে দেওয়ার ব্যবস্থা করবেন। গরম কোন জিনিস, সে যে সম্পদ জমা করে রেখেছে, স্বর্ণের অলঙ্কার হলে সে অন্য স্বর্ণের অলঙ্কারকে আরও অনেক বড় করে আগুনের, জাহান্নামের আগুনে এই অলঙ্কারকে, এই সম্পদকে গরম করে যে ব্যক্তি জমা করে রেখেছে সে সম্পদের যাকাত দেয় না, ফেরেশতারা তাদেরকে এই গরম অলঙ্কার দিয়ে তাদের কপালে, তাদের দুই পাশে, তাদের পিঠে সেঁক দিয়ে ক্ষত বিক্ষত করে দিবে। আল্লাহ পাক বলতেছেন কোরআনে মাজিদের মধ্যে, যখন এই অবস্থা দেখবে তখন তারা চিৎকার মেসি যখন করবে তখন তাদেরকে বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তখন তাদেরকে বলা হবে যে এটাই তোমাদের সেই সম্পদ, দুনিয়াতে যে সম্পদের যাকাত তোমরা দিয়ে আসো নাই, তোমরা যে সম্পদের যাকাত দিয়ে আসো নাই, এই সম্পদ সেই সম্পদ যে সম্পদ দিয়ে আজ তোমাকে শাস্তির মুখাপেক্ষি করা হলো, শাস্তির মধ্যে ফেলে দেওয়া হলো। লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য তোমরা জমা করে রেখেছ, খরচ করো নাই, যাকাত প্রদান করে নাই। আল্লাহ পাক এই এইভাবে ধমক দিয়ে, সতর্ক করে, ভয় দেখিয়ে আমাদেরকে এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন, আমাদের মধ্য থেকে যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা আমাদের সম্পদকে লুকিয়ে না রেখে হিসাব করে আমরা যেন যাকাত প্রদান করে দেই। শুধু কোরআনে মাজিদে নয়, হাদিসে পাকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যাকাতের বিষয়ে উল্লেখ করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مسل له ماله يوم القيامة شجاعا أقرع له। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফ থেকে হাদিস। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি বলেছেন, যে মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সকলে কিন্তু যাকাত দেওয়ার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফের হাদিসে উল্লেখ করেছেন যে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, লাম ইউয়াদ্দি যাকাতাহু, যদি সেই সম্পদের যাকাত সে পরিশোধ না করে, যাকাত না দেয় প্রত্যেক বছর, তাহলে মুসসিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই সম্পদকে রূপান্তরিত করবেন। যত সম্পদের যাকাত হয়েছে যাকাত দেয় না, অথবা এক বছর যাকাত দিয়েছে পরের বছরে সে আর যাকাত দেয় না, এইরকম জমাকৃত যাকাতবিহীন সম্পদকে আল্লাহ পাক এগুলাকে পরিবর্তন করবেন কি দিয়ে, সুজান আক্রালাহু জাবিবাতানে, একটা বিশাল অজগর সাপে রূপান্তরিত করবেন। তাও কি টাক মাথাযুক্ত অজগর সাপ, সেটা আবার চোখের মধ্যে দুটো দাগ রয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাম বোঝাতে চেয়েছেন অনেক বিষাক্ত, অনেক বড় বিষধর এবং বয়স ওয়ালা একটা সাপ বা অনেকগুলো সাপ এই সম্পদকে পরিবর্তন করে সাপ বানাবেন পরকালীন জীবনে কেয়ামতের ময়দানে। সাপ বানায় কি করবেন, ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযুহু বিলিহ জিমাতাইহি, তখন এই সাপকে গলার মধ্যে বেড়ি হিসাবে পড়িয়ে দিবেন ফেরেশতারা, পড়িয়ে দিয়ে
তার ওই সাপ কি করবে, বিষাক্ত বিষধর সাপ। তার আল্লাহ রাসূল বলতেছেন হাদিস শরীফে, তার দুটো গালের মধ্যে, দুটো চেহারার দোনো পাশে শুধু সবল মারতে থাকবে বিষ দিয়ে, বিষ দিয়ে দাঁত বসিয়ে দিবে, কত বিক্ষত করে ফেলবে দুটো গালকে, যারা যাকাত প্রদান করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে একটা শাস্তির ব্যবস্থা রয়েছে, ইয়ানি শীতকাইহে, এই যে একটা শাস্তির ব্যবস্থা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন, এই শাস্তির যেন আমরা একটু ভয় পাই, ভয় পেয়ে যেন আমরা আমাদের যাকাত এসেছে যে সম্পদের মধ্যে আমরা যেন যাকাত দেওয়ার ব্যবস্থাটা করি। এখন দেখেন যে বুখারী শরীফের হাদিসখানা, তারপরে কোরআনে মাজিদের সূরা তাওবার এই আয়াত সব মিলিয়ে আমরা বুঝতে পারলাম যে যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তাদের যাকাত দিতেই হবে।